সোনালী ধানের শীষে যখন বাতাস লাগে তখন কৃষকের মনেও লাগে খুশির দোলা। এবছর বৃষ্টি কম হওয়ায় সেচের কিছু জটিলতা হলেও আগের বছরের চেয়ে উৎপাদন ভালো, তাই কৃষকের মুখে স্বস্তির হাসি। আমন মৌসুমের ধান কাটা শেষ, এখন পালা সেগুলো বাজারজাত করার। দেশের ধান উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে অন্যতম দিনাজপুর। তবে সুগন্ধি ধান উৎপাদনে শীর্ষে রয়েছে উত্তরের এই জেলাটি। নানান জাতের সুগন্ধি ধানের আবাদ হয় দিনাজপুরে। বৃধান 34, 50, চল্লিশা ও কালোজিরা, চিনিগুড়া, বাদশাভোগ, ফিলিপিন, জটা ও চিনিকাটারি উল্লেখযোগ্য। এর মধ্যে বৃধান 50 বোরো মৌসুমে আবাদ হয়। অন্যান্য জাতের সুগন্ধি ধানগুলোর অধিকাংশই হয় আমন মৌসুমে। দিনাজপুরে আমন মৌসুমে 2,60,835 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। এর মধ্যে ব্রি 34 আবাদ হয়েছে 84,000 হেক্টর জমিতে, আর অন্যান্য সুগন্ধি জাতের ধান আবাদ হয়েছে 6,000 হেক্টরে, তাতেই বাজিমাত কৃষকের। বিঘার হিসেবে প্রায় 6,75,000 বিঘায় উৎপাদন হয়েছে ধান। প্রতি বিঘায় ধান হয়েছে প্রায় 8 মন। এই হিসাবে সুগন্ধি ধানের উৎপাদন প্রায় 54 লাখ মন। প্রতি মন সর্বনিম্ন 2,200 টাকা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় 1,188 কোটি টাকা। এর মধ্যে ব্রি 34 ধান উৎপাদন হয়েছে 1,108 কোটি টাকার। মোটা ধান যেটা, তখন এলিভেন ছিল, সন্না পাঁচ ছিল, শিলকমর ছিল, এগুলা মনে করেন মন 200-250 টাকা মন। তখন এই ধানটা আমরা গাড়লাম, আনি গাড়িয়া ধানের দাম পাইলাম তখন 800 টাকা মন। বাড়ির খাওয়ার জন্য কিছু লাগাই, আর তাছাড়া বাইরেও বেশ ভালোই পয়সা পাই, এই জন্য এই সমস্ত ধান আমরা আবাদ করি। এই দাম পার্থক্যটা এখন এবারকার বাজারে তো অনেক বেশি, এটা 1700-1800 হইলে ওটা মনে করি 4,000-4,500 এরকম। ভৌগোলিক কারণেই দিনাজপুরের জমি ব্রি 34 উৎপাদনের জন্য আদর্শ। কৃষি কর্মকর্তারাও মাটির গুণাগুণ বিবেচনা করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন কৃষকদের। বৃধান 34 যেহেতু সুগন্ধিযুক্ত ধান, এই ধানে একটা সমস্যা হলো যেখানে একটু রোগবালাই পোকামাকড়ের আক্রমণ বেশি হয়ে থাকে যদি আবহাওয়া অনুকূলে থাকে। এই কারণেই তারা আমাদের কৃষক ভাইরা যাতে ফলন ভালো পায়, এ কারণে কিন্তু আমরা প্রথম থেকে শুরু করে একেবারে ধান কাটা পর্যন্ত আমরা তাদেরকে সময় সময় যে ধরনের পরামর্শ দরকার আমরা আমাদের কৃষি বিভাগের মাধ্যমে উপসহকারীদের মাধ্যমে তাদের কাছে সেই পরামর্শটা আমরা দিয়ে যাচ্ছি। 90 দশকের শুরুর দিকে দিনাজপুরে এই ধানের আবাদ শুরু হয়। প্রথমে খুব বেশি গুরুত্ব না পেলেও এক যুগ ধরে কৃষকের পছন্দের শীর্ষে সুগন্ধি এই ধান। বাজারে অন্য ধানের তুলনায় কম ফলন হলেও দাম প্রায় দ্বিগুণ পাওয়ায় দিনকে দিন আরও বেশি আগ্রহী হচ্ছেন কৃষকেরা। অন্যান্য সাধারণ ধানের চেয়ে বাজারে দাম বেশি, চাহিদা বেশি, এর খড়টারও দাম বেশি, এই কারণে কৃষক এটা আবাদ করে এবং কৃষক এই ধানটা আবাদ করে অন্য ধানের চেয়ে বেশি লাভ করে থাকে। এই কারণে এই এলাকায় এটা দীর্ঘদিন ধরে চাষ হয়ে আসতেছে। গত বেশ কয়েক বছর ধরে দিনাজপুরের কৃষকদের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছে এই ব্রি 34 ধান। এই মৌসুমের অন্যান্য ধানের চেয়ে এর লাভের পরিমাণ প্রায় দ্বিগুণ। সুগন্ধি চাল হওয়ায় দেশের পাশাপাশি কদর বাড়ছে বিদেশেও, যার ফলে আসছে বৈদেশিক মুদ্রা। তবে এই ধান আবাদ করার আগে অবশ্যই কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে নেওয়ার কথা বলছেন এখানকার সংশ্লিষ্ট সবাই। আমিরুল বাপ্পি, এখন দিনাজপুর।